So, even when I told my cast and crew that I have finalized the name of my film, they asked me, what is the name? And I said, Runanubandha. What? Runanubandha. Almost like a tongue twister. So, that was the word I used. Yeah. But see, it's a very interesting word to me because it's very deep rooted in Indian culture, in Indian spirituality. Runanubandha means the memory of the body, it's the body's memory. আচ্ছা আমি কি বাংলায় বলবো আচ্ছা বাংলায় বলি রুণানুবন্ধ মানে হচ্ছে শরীরের স্মৃতি আসলে কি হয় আমি বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যালে যাই সেগুলো পাইলে সেখানে তো বাংলা বলতে পারি না এখানে একটা নিজের হোম গ্রাউন্ড এসে বাংলাতেই বলি তো রুণানুবন্ধ মানে হচ্ছে শরীরের স্মৃতি মানে শরীর যে স্মৃতি বহন করে এবার শরীর কি ধরনের স্মৃতি বহন করে তো তার মধ্যে এভলিউশনারি মেমোরি আছে কার্মিক মেমোরি আছে আমাদের যে জেনেটিক মেমোরি এটাও কিন্তু এক ধরনের শরীরের স্মৃতি এটা আমাদের মস্তিষ্ক মনে রাখে না আমাদের জিনস মনে রাখে এক একটা কোষের মধ্যে যে জিনস রয়েছে তারা মনে রাখে এবং আমি কারোর সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ছি যৌন সম্পর্ক বা শারীরিক ঘনিষ্ঠতা তার একটা স্মৃতি আমাদের শরীর মনে রাখে মানে যে মানুষটার সাথে আমি একটা ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছি আমি যদি চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করি আমি বুঝতে পারবো সেই মানুষটাকে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের এখানে কেউ মারা গেলে যে শ্রাদ্ধের কাজ হয় এটা হচ্ছে রুণানুবন্ধকে ভাঙা বা তাকে ছিন্ন করা কারণ স্পিরিচুয়ালিটিতে ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটিতে এটা আছে যদি সেই বন্ধনটা ছিন্ন না হয় আমার সাথে আমার বাবার বা আমার সাথে আমার মা যখন তারা মারা গেলে বা আমি মারা গেলাম এই সম্পর্ক যখন শেষ হয়ে যায় শারীরিক ভাবে তখন সেই স্মৃতিকেও ভেঙে ফেলা দরকার না হলে একটা যাতন একটা যন্ত্রণা আমরা নিজেদের মধ্যে পোষণ করতে থাকি মানসিকভাবে ডিস্টার্ব হয়ে পড়ি তো এই কনটেক্সটে এইখানে আমার ছবিতে একটি মেয়ে তার বাবাকে খুঁজতে আসে এবং বাবাকে খুঁজতে এসে কলকাতা শহরটা তার চোখে দেখে তো এই ছবিতে কলকাতা শহরটাকে আপনারা একটা অন্য আঙ্গিকে একদম অন্যভাবে দেখতে পাবেন এবং বাবাকে খুঁজতে এসে এই মেয়েটি খুঁজে পায় এক পরিচালককে যার মধ্যে সে তার বাবার কণ্ঠস্বর শুনতে পায় এবং তার প্রতি আকর্ষিত হয়ে পড়ে কারণ সে তার বাবার ছাপ সে ছেলেটির মধ্যে খুঁজে পায় ছবিটার প্রডিউসার এবং ওয়ান অফ দ্য মেজর অ্যাক্টরস এছাড়া আমাদের এখানে মেইন যে মেয়েটির গল্প যাকে ঘিরে পুরো কাহিনীটা সেই মেয়েটির নাম প্রিয়াঙ্কা ঘোষ রয় মানে অ্যাক্টরের নাম প্রিয়াঙ্কা ঘোষ রয় ফিল্মে ক্যারেক্টারের নাম হচ্ছে শতরূপা এবার এখানে একটা মজার ব্যাপার আছে ব্রহ্মার মেয়ের নামও কিন্তু শতরূপা যে মেয়ের প্রতি ব্রহ্মা নিজে আকর্ষিত হয়ে পড়েছিলেন অ্যাকর্ডিং টু মৎস্য পুরাণ এবং সেই কাহিনীটাও আমি আমার ছবিতে দেখেছি মানে এখানে একটা মাইথোলজিক্যাল প্লট আছে যে ব্রহ্মা নিজের মেয়ে সৃষ্টি করলেন এবং তার প্রতি আকর্ষিত হয়ে পড়লেন এবং সেও শতরূপা এবং এও শতরূপা যে এসছে তার বাবাকে খুঁজছে তো একটা ডুয়ালিটি কাজ করছে ছবির মধ্যে বাবা নানান রকমের কি বলবো আইডেন্টিটি খোঁজার চেষ্টা করছে আর কি নানান জনের মধ্যে বাবা যে কাজগুলো পছন্দ করতো সেই কাজগুলো নিজের মধ্যে আঁকড়ে ধরার চেষ্টা করছে তাতে যদি বাবাকে খুঁজে পাওয়া যায় এবং এই ছবিতে আরেকজন মেয়েও আছে যে নাকি বাবার কাল্পনিক মেয়ে মানে বাবাও একই সাথে তার মেয়েকে কাছে পেতে চেয়েছে এবং সে নিজের মতো করে মেয়েকে একটি রূপ দিয়েছে একটি কাল্পনিক মেয়ে এবং তার সাথে আমি রিয়েল যে মেয়ে মানে আমি আমার একটা কনভারসেশন হচ্ছে আমি ভাবলাম ছবিটা হচ্ছে অনেক কিছুই অনেক লেয়ারে আর কি ছবিটা নিয়ে দেওয়া হয়েছে এই বাবা মেয়ের সম্পর্ক ছিল